চলন্ত বাসের নিচে ঢুকে গিয়েও প্রাণে রক্ষা পেল যুবক। বাস চালকের তৎপরতায় প্রাণে বেঁচে গেল বাইক চালক। যুবকের পায়ে আঘাত লেগেছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। একে কি বলবেন, কপাল চোর? চলন্ত বাসের নিচে ঢুকে গিয়েও বরাত চোরে প্রাণে বেঁচে গেলেন এক যুবক। বাসের তলায় পড়ে গিয়েও রক্ষা পেল বাইক চালক। একেই বোধহয় বলা হয় রাখে হরি মারে কে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টা নাগাদ ধুলাঘর টোল ট্যাক্সের কাছে কলকাতা বাউন্ডে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী একটি বাস পিছন থেকে এসে বাইকটিকে ধাক্কা মারে। স্থানীয়রা জানাচ্ছেন, বাসের ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে যান বাইক চালক। এরপর বাইক চালক বাসের নিচে চলে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে বাস চালক দ্রুত বাস দাঁড় করিয়ে দেন। চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন যুবক। বাস চালক সঠিক সময় ব্রেক কষে এবং মাথায় হেলমেট থাকায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় বাইক চালক ওই যুবক। স্থানীয়রা জানাচ্ছেন, বাইক চালকের মাথায় হেলমেট ছিল, নির্দিষ্ট গতিতেই যাচ্ছিলেন। তবে গোটা ঘটনায় কেউই ঠিক করে বলতে পারছেন না বাইক চালক না বাস চালক, তার ভুলে ঘটল এমন ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বাস এবং বাইক কেউই রেষারেষি করছিল না, রাস্তায় তেমন যানজটও ছিল না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাইক চালক যুবককে উদ্ধার করেন ধুলাঘর ট্রাফিক পুলিশের কর্মীরা। পায়ে চোট পেয়েছেন যুবক, তাকে উদ্ধার করে উলুবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। বাইকটা এলো এসেই ভট করে ঢুকে গেল চাকার তলায়, আর আমাদের তো গাড়িতে ঢুকছি, দাম করা হয়েছিল পড়ে গেল। প্যাসেঞ্জারও তো গেটে দাঁড়িয়ে ছিল, তারাই তো বলছে দশ টাকা, আমাদের দোতলা তো বলতো সঙ্গে সঙ্গে। পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম প্রবীর প্রামাণিক, বাগনানের বাসিন্দা ওই যুবক। ইতিমধ্যেই আমতা ধর্মতলা রুটের ওই বাসটিকে আটক করেছে ধুলাঘর ট্রাফিক গার্ডের পুলিশ। চলন্ত বাসের তলায় পড়েও প্রাণে রক্ষা যুবকের। গোটা ঘটনায় এক প্রকার অবাক এলাকার মানুষ। সবাই বলছেন কপাল চোরে এই যাত্রা রক্ষা পেয়েছেন যুবক। তবে আরও সাবধান ও আরও সচেতনভাবে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অ্যাক্সিডেন্টটা গাড়ি বাইক নিয়ে আসছিল, আস্তে আস্তে গাড়িটা একটু সাইড চেপেছে, তারপর বড় বাইকটা ওর ভিতরে ঢুকে যায়। ঢুকে যায় ও যে বাইক চালাচ্ছিল পাল্টিকে বেরিয়ে গেছে, ও সাইডে পড়ে গেছে, বেঁচে গেছে। খুব মানে ওই সাইড চাপাচাপি দিয়ে এরকম কেস হয়েছে। খুব একটা জ্যাম ছিল না, হালকা জ্যামের ভিতরেই যাচ্ছিল বাইকটা চালিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ধুলাঘর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।